আসসালামু আলাইকুম। মোর আদরের নেবাইরা বুঝিরা দাদুরা, হগুলির জানাই ঈদ মোবারক। আজকে সকাল 6টা বাজে নামছি বেন্যাকালা, তোমাকে লেগে একটা সুন্দর ভিডিও লেগা। কারণ মুই আশাও করি তোমরা মোর একটা ভিডিওর অপেক্ষায় রইছো। মোর অনেক বরিশেলা নেবাইরা বুঝিরা আছে, মোরে কইছে আফা আপনি মোগো বাসায় কথা কইবেন, মোগো বরিশেলা বাসায় ভিডিও ছাড়বেন। যারা এই কথা কইয়া মোরে কমেন্ট করছো তাকে তাকে অসংখ্য ধন্যবাদ এবং নববর্ষ শুভেচ্ছা বাংলা পহেলা বৈশাখের এবং সেই সাথে ঈদ মোবারক। তাই কথা কইতে কইতে রিক্সা আইলাম আর তোমাকে দেখাইলাম রাস্তার সিনারিরা আর কই আইসি হেরে দেখো। বেন্যাকালা 6টা বাজে বাইরেছি কিছু মাছ কেনার জন্য, ঈদ শেষ পহেলা বৈশাখ শুরু, আজকে পহেলা বৈশাখের দিন এই বাজার আসছি মাছ কেনার জন্য। এটাকে এটা হয়েছে আমাদের কালিয়াকুড়ের আড়ত, মাছের আড়ত। তোমাদেরকে দেখাইতেছি বিভিন্ন আইটেমের মাছ, বিভিন্ন আইটেমের লোক, বিভিন্ন আইটেমের মাছ কাটাকাটি। আশা করি মোর এই ছোট্ট ভিডিওটা তোমাকে অবশ্যই ভালো লাগবে। আশা করি তোমরা সবাই মোর ভিডিওটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে এবং মোর পাশেই থাকবে। মোর মাছ কেনা শেষ, তোমাকে মুই মাছ কেনা কী মাছ নিয়েছি দেখাইতেলাম না, কারণ মুই একলাই ক্যামেরাম্যান, তেমনি মাছ বাজার বলে দেখানো সম্ভব না, কত লোক হেতো তোমরা দেখছোই। তাই ইতিমধ্যে চললেইতেছি আবার বাসায়, তোমাকে দেখা মানে বাসায় যে মুই কি আনছি না আনছি, কি করতেছি না করতেছি, ব্যাগের মধ্যে যে মাছ পলিথিন করা হয়তো তোমরা দেখতে আসো। আর মেলা দিন হয়তো ভিডিও ছাড়ি না, বাস ভিডিও ছাড়ার মতো কোনো মন মানসিকতা নাই। তাই আজকে চিন্তা করলাম একটু ছাড়ি, তাই মুই আইসি বাসায়। মোর আদরের স্বামীটায় ঘরেই হইয়াছিল, তাই মোর পছন্দের মাছগুলো আনতে মুই একটু গেছিলাম, কিসের জন্য গেছিলাম, পছন্দের মাছগুলো আনতে হইলে নিজেরই যাওয়া লাগবে। আর মোর জামাই হইলে মাত্র 2-3টা নদীর মাছ লই আইয়ে পড়তো, তাই মুই চিন্তা করলাম মুই যাই মোর পছন্দের বিভিন্ন আইটেমের মাছ লই আহি। তাই আইসিও লইয়া তাই তোমাকে তো দেখাইতে আসি, আর পলিথিনটাও খুললে তোমাকে দেখামু। শুধু একটু ধৈর্য ধরে মোর এই যে ধৈর্য ধরে মোর প্রিয় পুরা ভিডিওটা দেখ পা, নেবাইরা বুঝিরা দাদুরা বুয়ারা মোর ভিডিওটা স্কিপ করবে না। তোমাদের কাছে অনুরোধ, একটা ভিডিও বানাইতে অবশ্যই অনেক কষ্ট, যারা ভিডিও বানায় যারা ইউটিউব চ্যানেল আছে বা যারা ফেসবুক পেজে ভিডিও ছাড়ে তারা অবশ্যই বোঝে যে একটা ভিডিও বানাইতে কতটা কষ্ট আর কতটা শ্রম দিতে হয় তার প্রতি। তাই কী কী মাছ আনছি, কিন্তু এই মাছটা কিন্তু আমি আনি নেই, যে জাতীয় মাছ ইলিশ, এটা আমার ফ্রিজে ছিল। আজকে যেহেতু পহেলা বৈশাখ, আজকে চিন্তা করছি মোর স্বামীরাও বাসায়, তাই আজকে একটু বাজে বুঝে খাওয়াই। অ্যাকচুয়ালি পহেলা বৈশাখ পালন করি না, কারণ আমরা মুসলমান পাচক তো, নামাজ যারা পড়ে তারা পহেলা বৈশাখ পালন করা ঠিক না। তবে জীবনে অনেক কিছু ত্যাগ স্বীকার করছি, অনেক পালন করছি, পহেলা বৈশাখ টিপ দিছি, কপালে লাল লাল শাড়িও পরছি। অ্যাকচুয়ালি আস্তে আস্তে মানুষের জীবন থেকে সব চলে যায় সময়ের সাথে সাথে। আর চলে আসছি দেখো মাছ ভাজা, সাথে ডালের বড়া বানাইছি, সাথে শুকনো মরিচ এবং ভাত নিয়ে আসছি সকালের নাস্তা হিসাবে। আবার পহেলা বৈশাখও মিলাই ঝিলাই, অ্যাকচুয়ালি আজকের দিনটা খুবই ভালো লাগছে। তাই তোমাদের কাছে বারবার করে দেখো মোরা ওইটা মোর জামাই পিলের ছিল, আর মোরাও আইসি ধৈর্য আর সয় না ভাত খাইতে। দেখো লগে পেঁয়াজও আছে, মগো দাসে কিন্তু পেঁয়াজের পেঁয়াজ কয়, ঠান্ডা ভাতের লাগে পেঁয়াজ হুক না মরিচ। তাই তোমরা সবাই মোর জন্য দোয়া করবা এবং মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা। ফেসবুক পেজে মোর একটা পেজ আছে রিপা আকুর নামে, সেখানে যাবা, সেখানে গিয়া মোর পেজটা টুপ করে একটা ফলো দিয়ে আসবা। তোমাদের একটা ফলো লাইক কমেন্ট শেয়ার মোরে ভিডিও উৎসাহ করার আরও ভিডিও বানানোর উৎসাহ বাড়াই দেয়। তাই না ভাইরা বুঝিরা কথা আর বেশি কমু না, কি লেগে কম না জানো, মুই এমনি কম কথা কই তাই আজকে বেশি কথা কই হেলাইছি, তোমাকে দুষ্টমি করতেছি। তাই এখনও মোর যারা মোর চ্যানেলে নতুন পেজটা ফলো করবা ফেসবুকে, এবং যারা ইউটিউবে নতুন তারা অবশ্যই মোর পিছনে ভিডিওগুলো দেখবা। তোমাদেরকে অনুরোধ এবং দয়া, তোমরা যদি ভিডিও না দেখো তাহলে ভিডিও কারা দেখবে বোঝো না, তোমাদের জন্য ভিডিও দেখার উৎস। নেবাইরা বুঝিরা সামনে আবার কোরবানির ঈদ, আশা করি তোমরা সবাই ভালো থাকবা, এই ঈদের অপেক্ষায় সবাই থাকবা। ঈদগুলো জানি সবাই ভালো যায়, ঈদ ভালো গেছে, পয়লা বৈশাখটাও ভালো গেছে, সামনের ঈদের আশায় সবাই থাকবা, মার্কেট করবা। মার্কেটের ভিডিও একটা সার্চছিলাম, জানি না কেমন লাগছে তোমাদের কাছে, তবে একটা আপু ভিডিও করে একটা আপু কমেন্ট করছে আমাদের খুলনা থেকে, একটা আপু কমেন্ট করছে তোমার মার্কেটগুলো খুব ভালো লাগছে, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আপু, তুমি বরিশালের ভাষায় কথা বলবা। তাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য সালাম জানাই, তাকে থ্যাংক ইউ বলি বারবার যে আমাকে তুমি কমেন্ট করছো, তোমাকে লাখ লাখ শুক্রিয়া। তাইলে দেখো আমরা ভাত খাওয়া শেষ করি নাই, শেষ পর্যায়ে এখন আবার দেখো মুই এই মাছগুলো সব দেখছি না, সব কুরছি ধুইছি, এখন আইছি মাছ প্যাকেট করার পালা, দেখো সব মাছগুলো আজকে মুই ধুইছি কুরছি।
তোমরাও তো বাসায় মাছ ধোক, মাছ কোটো, অনেক পরিশ্রম, অনেক কষ্ট আমি জানি। তাহলে মোর জন্য সবাই এই মোর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা, আবারও কইলাম, এবং মাছগুলো প্যাকেট করি মোর সামনেই তোমরা থাও, সাথেই তোমরা থাও, পাশেই তোমরা থাক, পাবো তো না ভাইরা? বুঝলে, তোমরা পাশে না থাকলে তাহলে কেটা মোর পাশে থাকবে? তোমাদের বারবার বলি যে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, মোর সাবস্ক্রাইবের সংখ্যা কম, এবং স্কিপ না করে ভিডিও দেখবা। তবে আলহামদুলিল্লাহ মোর অনেক ওয়েস্টম বেশি আছে, তোমরা ভিডিও দেখো, মুই জানি মোর ভিডিওগুলো তোমরা দেখো এবং বেশি বেশি দেখবাও, বুঝছো? তাই মুই আর কথা কম না, মুই এখন বাকিটা কথা আর একদিন ভিডিওতে কম। ও ছোট্ট আটটা কথা কই তাইলে, দেখো মুই না নতুন সোফা বানাইছিলাম, সোফার তোমাগুলো আগে ভিডিওটা শেয়ার করতারি নি, তাই যে এই টি টেবিলটা শেয়ার করতারি নি, দেখো এটা মোর টি টেবিল। তাহলে আজকের মতো এহেন এই রাহি, ভালো থাকবা, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিওর আশায় থাকবে তোমরা, সেই কামনায় সেই দোয়া করি, আল্লাহ হাফেজ।